সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমার ক্লাসগুলো দেখতেছে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, আহলান সাহালান মা বারাকান ফিহে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পাঠ 3 কুফুর সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে কুফুর সম্পর্কে আলোচনা করব। কুফুর কি শব্দ আমরা জানি বা তোমরাও জানো, এ বিষয়গুলো আলোচনা হয়ে গেছে, তারপর আমি আলোচনা করতেছি। যেহেতু আমরা এই করোনার সময় আমরা যেহেতু বই থেকে তোমাদেরকে ক্লাস সঠিকভাবে নিতে পারিনি এখন করোনার সময়, তাই পুনরায় একটু আলোচনা গুলো করতেছি, মনে করে দিচ্ছি। কুফুর আরবি শব্দ। কুফুর কি শব্দ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুফুর আরবি শব্দ। এর শাব্দিক অর্থ অস্বীকার করা, গোপন রাখা, ঢেকে রাখা, এরপরে কি অবিশ্বাস করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, মৌলিক বিষয় বলতে কি, সালাম, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে সালাত আছে, এই বিষয়গুলো অর্থাৎ মৌলিক বিষয় সময় কোনো একটির প্রতি আমরা যদি অবিশ্বাস করি বা কেউ যদি অবিশ্বাস করে, তাহলে কি হবে? এটা কুফরি হবে। তাহলে পারিভাষিক সংজ্ঞাটা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয় সময়ের কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে, এবং এটাকে যদি যে কুফরি করবে তাকে কি বলা হবে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাফির বলা হবে। হ্যাঁ, আমরা এখন এই কুফুর হলো ইমানে বিপরীত দিক। এখন কুফুরের বিপরীত দিকটা কি হচ্ছে? ইমান। ইমানের বিপরীত হচ্ছে কুফুর, বা কুফুর হলো ইমানের বিপরীত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুফুরের নানা দিক রয়েছে। হ্যাঁ, কুফুরের কি কি দিক রয়েছে আমরা সে সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ তাআলার কে অস্বীকার করা, আল্লাহ তাআলার প্রতি অস্বীকার করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে আছে, কেউ মনে যদি করে যে না দেব দেবী আছে, এই জিনিসগুলো করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আজকে রোদ হয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে, এটা কার হুকুমে হচ্ছে? আল্লাহ তাআলার হুকুমেই হচ্ছে। আমরা যদি মনে করি যে না অমুক এর একে হচ্ছে, তাহলে কি হবে? এটা কুফরি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা কুফরি থেকে বিরত থাকব, আল্লাহ তাআলাকে অস্বীকার করা যাবে না। ইমানের অন্যান্য মৌলিক বিষয়গুলোকে অস্বীকার কর। ইমানের অন্যান্য মৌলিক বিষয়গুলো কি কি, আমি প্রথমেই বলেছিলাম যে নবী রাসূল, আসমানি কিতাব, এরপরে কি ফেরেস্তা, পরকাল, তকদির, পুনরুত্থানের প্রতি বিশ্বাস, জান্নাত, জাহান্নাম, এই জিনিসগুলোকে অস্বীকার করা। এই জিনিসগুলো যে জান্নাত আছে, আমরা যে দুনিয়াতে কাজ করে যাচ্ছি, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, এটা না। জান্নাত আছে তার মানে কি, ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে ভোগ, শাস্তি ভোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফেরেস্তা আছে, এটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এরপরে কি আছে? নবী রাসূল, নবী রাসূল যে দুনিয়াতে আসছেন, 1,24,000, মতান্তরে কেউ বলছেন 2,24,000। কত? 2,24,000। তার মানে কি, কেউ বলেছেন 1,24,000, কেউ বলছেন 2,24,000। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে নবী রাসূলরা কেন এসেছিলেন, নবী রাসূলরা এই কারণে এসেছিলেন যে এই যে গুমরাহির পথে যে মানুষগুলো চলে যাচ্ছিল, এই মানুষগুলোকে সরল সঠিক পথে কি করেছিলেন, পরিচালনার জন্য আল্লাহ তাআলা খলিফা প্রেরণ করেছিলেন। তাই আমাদের আমাদের কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ আমরা সেই পথ অনুসরণ করেই চলব। তার মানে কি, এই বিষয়গুলোকে অস্বীকার করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ফরজ ইবাদতগুলো অস্বীকার করাও কুফুর। ইসলামের যে ফরজ ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলোর মধ্যে কি বলো তো তোমরা? হ্যাঁ, ফরজ ইবাদতগুলোর মধ্যে হচ্ছে কি, সালাত। এটা একটা প্রতিটি ধনী হোক, দরিদ্র হোক, গরিব হোক, সকলের জন্য কিন্তু সালাত ফরজ। এটাকে যদি আমরা মনে করি কেউ মানে ফরজ নয় বা দোয়া করলেই হয়ে যাবে, তা করা যাবে না। জাকাত, যা ধনী ব্যক্তিরা জাকাত প্রদান করবে, হজ, যারা ধনী ব্যক্তি তারা হজ করতে যাবে, এরপরে সাওম, তাই না? তাহলে সালাত, জাকাত, সাওম, হজ, এই ইবাদতগুলো অস্বীকার করা যাবে না। অস্বীকার করা, হালাল জিনিসকে হারাম মনে করা, আবার হারাম জিনিসকে হালাল মনে করা, অর্থাৎ হালাল জিনিসকে হারাম হারাম করা মনে করা যাবে না, আবার হালাল
হারাম জিনিসটাকেও হালাল মনে করা যাবে না। কেন যাবে না? যেমন সুদ, জুয়া, এরপরে মদ, এই ঘুষ, এগুলাকে যদি আমরা কেউ গ্রহণ করি তাহলে এটা কিন্তু হারাম। তার মানে কি, এখন যদি আমরা হালাল মনে করে নিয়ে নেই তাহলে কিন্তু হবে না, এটাও একটা কি কুফরির, যে কুফরির মধ্যেই পড়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস থেকে যতটুকু বুঝতে পারলাম যে কুফুরটা কি এবং কুফুর এর শাব্দিক অর্থটা কি, তোমাদের পরবর্তী আগামী মানে বাড়ির কাজ থাকবে যে কুফুর এর শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি, তোমরা অবশ্যই এটা তোমরা খাতায় লিখে, প্রশ্ন লিখে তোমরা নিজেরাই কি করবে, লিখবে। আজকের ক্লাস থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। আগামী ক্লাসে আবারও আমি আগামী ক্লাসে শিরক সম্পর্কে আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।